95 পাউন্ডের রানী এলিজাবেথ বিক্রি হচ্ছে 1000 পাউন্ডে। আসছে জুনের প্রথম সপ্তাহে ব্রিটেনের রানী এলিজাবেথের সিংহাসনে বসার 70 বছরকে ঘিরে উৎসবের নানান আয়োজনে মেতে উঠেছে ব্রিটেন। রানীর এই বিশেষ দিনটিকে নিজের কাছে আনন্দময় করে তুলতে অনেকেই রানী এলিজাবেথের এপ্লিকা ছবি, সুবিনিয়ার সহ নানান জিনিস কিনে রাখছে। আর এ কারণে ব্যবসায়ীরাও এই সব জিনিসের দাম বাড়িয়েছে কয়েক গুণ। সম্প্রতি ইবে অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে রানী দ্বিতীয় এলিজাবেথের পুতুলের দাম ধরা হয়েছে 1000 পাউন্ড, যা আগে বিক্রি হতো মাত্র 95 পাউন্ডে। ব্যবসায়ীরা বলছেন পুরো এক সপ্তাহ ধরে চলবে রানীর প্লাটিনাম জুবলির আয়োজন। ব্রিটেনের মানুষদের সাথে সাথে নানান দেশ থেকে দর্শনার্থীরাও আসবেন রানীর প্লাটিনাম জুবলির আয়োজন উপভোগ করতে। আর এই আয়োজনকে ঘিরে ব্যবসায়ীরাও কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। এই সময়টা যতটা সম্ভব ব্যবসা করে নিতে চান তারা। ইবের পক্ষ থেকে বলা হয়েছে কুইনের বার্বিডল ইবের অনলাইনে ছাড়ার সাথে সাথে সব বিক্রি হয়ে যায়, আর তার বিক্রি মূল্য ছিল 1000 পাউন্ড। এদিকে এখনও আবার নতুন করে কুইন বার্বিডলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যা বিক্রি হচ্ছে একই দামে, কিন্তু তার সত্যিকার দাম 95 পাউন্ড। এদিকে ব্যবসায়ীরা বলছে এই একই দামের পুতুলের দাম হয়তো 20,000 পাউন্ডও ছাড়িয়ে যেতে পারে, কারণ দিন দিন ক্রেতাদের চাহিদা বাড়ছে। এদিকে দোকানগুলোতে এরই মধ্যে কুইন এলিজাবেথের বার্বিডল সোল্ড আউট হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।